চীনকে বধ করতে ভারতে যে অত্যাধুনিক মিসাইল সিস্টেম পাঠাচ্ছে রাশিয়া, S-400 মিসাইল সিস্টেম ভারতের হাতে আসার কথা ছিল 2021 সালের ডিসেম্বরে, কিন্তু সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে রাশিয়াকে বিশেষ অনুরোধ করেছিল ভারত যাতে এই মিসাইল সিস্টেম আগেই হাতে পাওয়া যায়। সেই অনুরোধের সম্মান রেখে অত্যাধুনিক S-400 মিসাইল এই বছরেই ভারতের হাতে তুলে দিচ্ছে মস্কো। এই ইস্যুতে কথা বলতে একদিকে যেমন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাশিয়ার ডিপুটি প্রাইম মিনিস্টার ইউরি বরিশভের সাথে বৈঠক করেন, তেমনি বৈঠক করবেন সচিব স্তরে রাশিয়ার বৈঠক করেন ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার। সূত্র বলছে চীন ও পাকিস্তানের সীমান্তে উদ্বেগ তৈরির চেষ্টার কড়া জবাব দিচ্ছে ভারত, সেই পরিস্থিতি উপলব্ধি করেই রাশিয়ার এই উদ্যোগ। উল্লেখ্য, ভারত সর্বাধিক সামরিক অস্ত্র আমদানি করে এই রাশিয়া থেকেই। বিশ্বের উন্নততর এয়ার ডিফেন্স সিস্টেম S-400 মাটি থেকে বায়ুতে আঘাত আনতে সক্ষম। এই S-400 রাশিয়ার সবচেয়ে উন্নত সিস্টেমগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। ভারত ও রাশিয়া 2018 সালে এই চুক্তিতে সম্মত হয়। ভারতের পরিকল্পনা রয়েছে 3টি মিসাইল সিস্টেম পাকিস্তান সীমান্তে ও 2টি সিস্টেম চীন সীমান্তে মোতায়েন করার। গত ফেব্রুয়ারিতে ফেডারেল সার্ভিস অব মিলিটারি টেকনিক্যাল কর্পোরেশন অফ রাশিয়ার ডিপুটি ডিরেক্টর ভ্লাদিমির দজব জানিয়েছিলেন 2021 সালের মধ্যে প্রথম S-400 সিস্টেম হাতে পাবে ভারত। তবে উত্তপ্ত পরিস্থিতিতে নাকি তার আগেই তা ভারতে পাঠানোর অনুরোধ জানানো হবে রাশিয়াকে। একই সঙ্গে ফাইটার জেট Su-30, MiG-29 নৌসেনার জন্য যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং T-90 যুদ্ধ ট্যাঙ্কেরও দ্রুত সরবরাহের দাবি জানানো হবে। এতেই স্পষ্ট যে কোনো পরিস্থিতির জন্য তিন বাহিনীকে তৈরি রাখতে চাইছে ভারত। ভারত রাশিয়ার অস্ত্র চুক্তি নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিল চীন। রাশিয়াকে পরামর্শ দেওয়া হয়েছিল যাতে কোনোভাবেই ভারতের হাতে অস্ত্র তুলে দেওয়া না হয়। তবে বেইজিংয়ের সেই দাবির মুখে ছাই দিয়ে মিসাইল সিস্টেম ভারতে পাঠাচ্ছে রাশিয়া। সূত্রের খবর, ভারত চীন সীমান্ত সমস্যার মধ্যেই রাশিয়ার এই মিসাইল সিস্টেম পাঠানোর সিদ্ধান্তকে একেবারে সমর্থন করেনি চীন। স্টেট মিডিয়া পিপলস ডেইলিতে সেই বার্তাও প্রকাশিত হয়। তবে রাশিয়া জানিয়ে দিয়েছে আগামী 2-3 মাসের মধ্যে এই অত্যাধুনিক সমরাস্ত্র হাতে পাবে ভারত। 22 জুন রাশিয়ার সফরে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই সফরে রাশিয়াকে মিসাইল ডিফেন্স সিস্টেম দ্রুত দেওয়ার কথা জানায় ভারত। 2018 সালের অক্টোবরে মস্কোর সঙ্গে $543 কোটি মার্কিন ডলারের চুক্তি করেছিল দিল্লি। এই সফরে সেই চুক্তিতেই সান দেওয়া হয়। ভারতের অনুরোধে সম্মত হয়েছে মস্কো বলে সূত্রের খবর। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।